আফগানদের বিপক্ষে তিন ম্যাচে তিন রকমের বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামছে তামিম ইকবাল। টেস্টের পর ওয়ানডে তো আফগানদের বিপক্ষে পেস সহায়ক উইকেটে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে চারটি পিচে অনুশীলন করেছেন তাতে রাখা হয়েছে ঘাস, এমনকি ঘাস আছে আগামীকাল শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের উইকেটেও। গত বছর আফগানিস্তানের বিপক্ষে এই মাঠেই একে কৌশলে খেলেছিল বাংলাদেশ দল, সবুজ উইকেট ছিল সেই সিরিজেও, আর বাংলাদেশ সেই সিরিজ জিতেছিল 2-1 ব্যবধানে। এবারও তাই আফগানদের বিপক্ষে সবুজ উইকেটে গতি দিয়ে উঠতে চায় বাংলাদেশ। আজ সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপ্টেন তামিম ইকবাল বলেন, উইকেট ভিন্ন, ঘাস রেখে দেওয়া হয়েছে, উইকেটে ঘাস রাখা হয়েছে, সাধারণত চট্টগ্রামে ব্যাটিং উইকেট হয়, আর এখানেও তেমনই আশা করছি। তবে দুই দলের জন্য প্রথম 10-15 ওভার একটু চ্যালেঞ্জিং হবে। ক্যাপ্টেন আরও বলেন, সবুজ উইকেট পেসারদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটাই প্রত্যাশা তামিমের। বাংলাদেশ দল অবশ্য এই সিরিজে পেসারদের ঘুরিয়ে ফিরে খেলাতে যাচ্ছে এমনই বলেছেন তামিম। তিনি আরও বলেন, তাতে মনে হচ্ছিল তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত ও শরীফুল প্রত্যেকেই আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ পাবেন। তবে তার কথা ছিল এমন, পেসারদের মধ্যে সবাই ভালো করছে, এখানে হয়তো চেঞ্জ হতে পারে, এমনকি তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারে বাংলাদেশ। দলে থাকা দুই ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেনকেও সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যেই রাখতে চায় বাংলাদেশ টিম। ক্যাপ্টেন আরও বলেন, এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দেওয়ার, তবে এটা নিশ্চিত নয়, আমরা চেষ্টা করব নাঈমকে সুযোগ দিতে। বড় একটা ইভেন্টের আগে দুই তিনটা ম্যাচ খেলাতে পারলে ওদের জন্য ভালো হবে। তবে সিরিজের প্রথম ম্যাচের আগে তামিম বলেছেন, তিনি শতভাগ ফিট নন, তবে খেলবেন আগামীকাল। পিঠের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তামিমের, সেই চোট এখনও পুরোপুরি সারেনি। তবে আফগানদের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন তামিম। আজ সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি, তবে শরীর আগের চেয়ে ভালো, তবে এটা বলবো না যে শতভাগ ঠিক আছে, তবে কাল খেলার পর তা ভালো বুঝতে পারবো, তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত আমি কাল খেলছি ইনশাআল্লাহ। দলের ক্ষতি হোক এমন কিছু করতে অবশ্য চান না তামিম, আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না, তবে আমি এরকম কোনো কাজ করব না যেটা দল ভুগবে, কারণ সবসময় আমি বলি যে কোনো ব্যক্তির চেয়ে দল আগে, আমার এখনও মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। ম্যাচের সময় কোনো সমস্যা হলে কী হতে পারে সে প্রসঙ্গে তামিমের মন্তব্য ছিল এরকম, ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় আমি ঠিকভাবে প্রস্তুত নই তবে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমিও মেডিকেল টিম মিলে সিদ্ধান্ত নেব, তবে আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট আছি, দেখা যাক কাল কী হয়। বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন, কিন্তু তামিম মাঠে এলেও ব্যাটিং ফিল্ডিং কোনোটাই করেনি। গতকাল অবশ্য মাঠের মাঝে থ্রোডাউনের বিপক্ষে মিনিট 20-এর মতো ব্যাটিং করেছেন বাংলাদেশের এই ওয়ানডে ক্যাপ্টেন।